মেলাঘরে বীরাম্মা কালী মন্দিরের নবম বার্ষিক উৎসব উপলক্ষে শনিবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী মেলা, রথ পরিক্রমা ও মহাযজ্ঞ অনুষ্ঠান। বীরাম্মা কালী বাড়িতে 3 দিনব্যাপী বাৎসরিক উৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। উক্ত শুভ সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর রায় বর্মন সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। আজ ছিল তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে অন্যান্য বছরের ন্যায় এবছরও 163টি দেব দেবী নিয়ে একটি রথ মেলাঘরের বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে মন্দিরে প্রবেশ করে। আজ এই রথকে কেন্দ্র করে উপস্থিত সকল ভক্তদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ২০১৫ সাল থেকে বীরাম্মা কালী দেবীর পূজা করা হচ্ছে এখানে। যদিও এটি জনসমক্ষে এসেছে অনেকদিন বাদেই, তবে দিনে দিনে এখানে পর্যটকদের ভিড় বাড়ছে। এছাড়াও সারা বছর এখানে দর্শনার্থীরা এই অনবদ্য মন্দির দর্শন করতে ছুটে আসেন। যদিও মূল সড়কপথ থেকে খানিকটা ভেতরে হওয়াতে যাতায়াতের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু অবশেষে মন্দির চত্বরে প্রবেশ করলে মনে হয় যেন সকল পরিশ্রম সার্থক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।